এমনি ইকরামুল হক আপনি লিখেছেন জুমার নামাজে দুইবার আজান দেওয়া হয় কেন ভাই একরামুল হক জুমার নামাজে মূলত দ্বিতীয়বার যে আজানটা দেওয়া হয় ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে এই আজানটি মূলত নবী করিম সাদ আল্লাহ সময় থেকে ছিল পরবর্তীতে ওসমান রদে আল্লাহ তাল ইসলামের তৃতীয় খলিফা তার শাসন আমলে দেখা গেল যে মুসলমানদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ল এবং ওই দ্বিতীয় আজান শুনে মানুষ মসজিদে আসতে পারলো না টের পায় না মানুষ যে কখন ওয়াক্ত হয় না হয় তখন ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের নবী থেকে একটু দূরে মদিনার একটা খোলা জায়গাতে আজান দেওয়ার নির্দেশ তিনি করলেন যে এই আজানটা হলো প্রথম আজান ওয়াক্ত হওয়ার পর এই আজানটা হলো মদিনার আশেপাশের দূর দূরান্তের মানুষদেরকে ঘোষণা দেওয়ার যে আজকে জুমার দিন সাধারণ কোনো দিন নয় এবং মসজিদে এসে জুমা সালাতের সাথে আদায় করতে হবে সেটি জানিয়ে দেওয়া মানুষকে তো এটার জন্য তিনি এটি প্রচলন দেন এবং এটি খোলাফার আশেদার সহ অন্যান্য সমস্ত সাহায়িক ক্রাম মেনে নেন নবী করিম সৌদি সাল্লাম বলেছেন আমার প্রথমরা খোলাফার আশেদার অনুসরণ করণ করবিধায় এ ধরনের ইস্যুতে খোলাফার আশেদার কোনো সিদ্ধান্ত এবং তাদের কোনো ফায়সালা সেটি কিন্তু দিনেরই ফায়সালা এবং নবী সাদ্লাহিসালাম কর্তৃক অনুমোদিত বিধায় সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তার পরবর্তী সময় থেকে খোলা খোলাফরাসাদের সবাই এই দ্বিতীয় আজান তো আছেই নবী সময় ছিল তার সাথে সাথে প্রথম আজান যেটি অনেক আগে থেকে দেওয়া হয় সে আজানটাকেও তারা অনুমোদন করলেন এবং একটি খোলাফারসাদার সুন্না তাহলে জুমার প্রথম আজানটা হল খোফা উসমান আসাদা ওসমানাজাল্লাহ সুন্না আর দ্বিতীয় আজান হলো নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্না বিধায় আমরা উভয় আজানটাকেই ধারণ করব এবং উভয় আজানি আমরা দেব মোহাম্মদ মুন্তাসির আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করবো এসার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজল আগ পর্যন্ত ফজল রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বীতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে ভীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও সারা সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বীতির পড়ে দেবেন যেহেতু এটি মত অনুযায়ী ওয়াজিব এমনি সাদ্দাম আপনি লিখেছেন ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর পড়তে হবে অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন অর্থাৎ মুসাফির অবস্থা আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো বিধি আপনি কসর করবেন আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই আপনি চট্টগ্রামে নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি পুরো নামাজ পড়বেন সেটা একদিন থাকুন আধা দিন থাকুন যতগুনই থাকুন না কেন আপনি রাহিম সরকার আপনি লিখেছেন অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কি না করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোসন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় এম ডি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি ইমানের বা ইসলামের বা নামাজের মধ্যে অটল থাকতে পারি সারা জীবন দেখুন ইমানের উপরে অটল থাকার জন্য ইসলামের পরে অটল থাকার জন্য ইমানের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ ইমানদারদের সান্নিধ্য সংস্রব খুব গুরুত্বপূর্ণ সেটি আপনি মেনটেন করে চলবেন শেষে তার কাছে দোয়া করবেন রব্বানা লুজে কুলুবানা বা আদায় নাকা আন্তাল করহমা আবার বলছি রব্বানা লাতুজে কুলুবানা বা আদায় ঝাদতানা ওহাবুল্লা রহমা ইন্নাক আন্তর হাব আল্লাহ আমাকে একবার হেদায়াত দেওয়ার পর আমার আর বক্র করবেন না আপনি হেদায়ত দানকারী এবং আপনি দানশীল তো এই দোয়া করবেন এবং সেক্ষেত্রে ইদিন সুরাতল মুস্তাকিম ফাতেহা যখন পড়বেন তখন আল্লাহর কাছে হেদায়তের প্রার্থনা করে দোয়া করবেন খুব বেশি হেদায়তের উপর অটলত দোয়া করবেন ইয়া কৌলু কৌলব সাব্বিৎকলি আলা দিন কত আদি খেয়ে অন্তর পরিবর্তন খামার দিনকে আমার অন্তরকে আপনার দিন এবং আনুগত্যের উপর আপনি অটল করে দিন এইভাবে দোয়া করবেন দীপ্তিময় তারা এটা আপনি লিখেছেন পায়ের কথা খোলা থাকলে নামাজ ভেঙে যাবে কিনা পায়ের টাকর নিজ পর্যন্ত পা ঢাকতে হবে না আমাদের মধ্যে মেয়েরা কিন্তু পায়ের পাতার অংশ ঢাকতে হবে কিনা সেখানে ফোকায় মধ্যে মত পার্থক্য আছে অনেক ফুক্রানটাকে ডাকা আবশ্যক মনে করলে অনেক ফোকায় ক্রামসটাকে আবশ্যক মনে করেন না ইমতিয়াজ রহমান তামিম আপনি লিখেছেন রুকিয়া করা কি জায়জ আছে হ্যাঁ রোকিয়া করা অবশ্যই জায়েজ আছে এবং রোকিয়া আপনি করতে পারেন একটি হাদিস আছে যে যদি কেউ রোকিয়া না করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে মারা যায় সে বিনা হিসাবে জাননাতে যাবে এদেশের উদ্দেশ্য হলো কার যদি তাওয়াক্কুলের লেভেলটা এই পর্যায়ে গিয়ে পৌঁছে যে সে পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করেই চলতে পারে তার কোনো কিছুরই প্রয়োজন হয় না তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি প্রযোজ্য বাট এটি সাধারণ বা নর্মাল কোনো বিধান বা বিষয় নয় যার কারণে সাধারণ বিষয় হলো যে রোকেয়া করা এবং ঝাড়ফুঁক করা এটি মানে নাজায়জ কোন কোনো বিষয় নয় বরং বিক্রিম সদসালাম নিজে বিভিন্ন ব্যক্তিকে আপনার ফু দিয়েছেন এবং কোরআন থেকে ট্রিটমেন্ট দিয়েছেন সাহাবিটা রক্ষিয়া করেছেন এরকম ভুরি ভুরি হাদিসও রয়েছে